আসসালামু আলাইকুম আলা ওরি প্রিয় দিনী ভাই ও বোনেরা মোস্তাফিজুর রহমান বলছি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাকে একজন ভাই প্রশ্ন করেছেন যে হুজুর রোজা অবস্থায় দাঁত ব্রাশ করা যাবে কি না সম্মানিত বন্ধুগণ এই প্রশ্নটি হয়তো আরও অনেকের মনে আছে তো আশা করি যে আজকের ভিডিও থেকে আপনারা সঠিক উত্তরটি জানতে পারবেন প্রিয় বন্ধুগণ দাঁত ব্রাশ করা যাবে কি না এই প্রশ্নের ভিতরে আরও একটি প্রশ্ন লুকাহিত আছে সেটা হলো যে দাঁত ব্রাশ করা উত্তম হবে কি না এই প্রশ্নের উত্তর যদি আমি সহজে দেই তাহলে বলবো যে হ্যাঁ রোজা থেকে আপনি দাঁত ব্রাশ করতে পারবেন দাঁত ব্রাশ করা যাবে তবে কিছু রামগণ রোজা থেকে দাঁত ব্রাশ করাকে মাকরুহ বলেছেন কেন মাকরুহ বলেছেন তারা একটি হাদিসের দলিল পেশ করেছেন বুখারি শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে রাসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে সেই স্রষ্টার কসম যার হাতে আমার জীবন রোজাদারের মুখের অভুক্ত থাকার কারণে যে গন্ধ সেই গন্ধ আল্লাহ তালার কাছে মিষ্ক ও আম্বরের চেয়ে পবিত্র তো আপনি যদি পেস্ট দ্বারা ব্রাশ করেন যদি আপনার পেস্টটা ভিতরে চলে না যায় তাহলে কিন্তু আপনার রোজা ভাঙবে না কিন্তু আপনি অভুক্ত থাকার কারণে রোজা থাকার কারণে আপনার মুখ দ্বারা যে একটা পবিত্র গন্ধ ছড়াচ্ছিলো যে পবিত্র গন্ধটা আল্লাহ আল্লাহতালের কাছে অত্যন্ত পছন্দনীয় মিষ্কো আম্বারের চেয়েও পবিত্র তো সেই গন্ধটাকে কিন্তু আপনি সমূলে ধ্বংস করে দিচ্ছেন আর দ্বিতীয়ত ব্রাশ করার সময় কিন্তু পেস্ট ভিতরে যাওয়ার একটা আশঙ্কা আছে এজন্য কিছু কিছু অলামায় কেরামগণ রোজা থেকে ব্রাশ করাকে মাকরুহ বলেছেন তাহলে প্রিয় বন্ধুগণ পরিশেষে আমাদের করণীয় কি আমরা কি ব্রাশ করব কি করব না এই প্রশ্নের উত্তর হলো যে আপনার যদি একান্ত প্রয়োজন হয় তাহলে আপনি ব্রাশ করবেন অন্যথায় আপনি মেসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার করার চেষ্টা করবেন মেসওয়াক করতে কিন্তু কোনো সমস্যা নেই গাছের ডাল দ্বারা তবে আপনি যদি সেহরির সময় খাওয়া দাওয়ার পরে সেহরি খাওয়ার পরে ব্রাশ করে নেন এবং ইফতারের পর আবার ব্রাশ করেন তাহলে সারা দিন আপনার ব্রাশ করার কোনো প্রয়োজন পড়বে না তো আমি আমি বলবো যে আপনি সেহরির পর ব্রাশ করে নেবেন এবং ইফতারের পর ব্রাশ করবেন আর মাঝখানে যদি আপনার দাঁত পরিষ্কার করার প্রয়োজন হয় তাহলে আপনি গাছের ডাল দ্বারা অর্থাৎ মেসোয়াক দ্বারা দাঁত পরিষ্কার করবেন তো প্রিয় বন্ধুগণ আমি আশা করি যে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাবেন প্রিয় দিনী ভাই বোনেরা আজকের ভিডিওটি শেষ করার আগে আপনাদের সকলের নিকট একটি ছোট্ট অনুরোধ তা হলো যে বর্তমান করোনা পরিস্থিতির কারণে যে সমস্ত মানুষ খাদ্য সংকটে পড়েছে গরিব অসহায় মানুষ আমরা তাদেরকে খাদ্য দিয়ে সহায়তার একটি উদ্যোগ নিয়েছি আমরা তোফা ফুডপ্যাক নামক একটি প্রজেক্ট হাতে নিয়েছি এই প্রজেক্টের অধীনে আমরা গত শুক্রবার পঁয়ত্রিশটি পরিবারে আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ প্রতিটি পরিবারকে আমরা এক টাকার খাদ্য সামগ্রী দিয়েছি তো আমরা দ্বিতীয় ধাপে আবারও খাদ্য সামগ্রী বিতরণের জন্য প্রস্তুতি নিচ্ছি আপনারা যদি আমাদের তোহফা ফুডপ্যাক প্রোজেক্টে অংশগ্রহণ করতে চান তাহলে আমাদেরকে অনুদান পাঠাতে পারেন আমাদের বিকাশ নাম্বার জিরো আমাদের রকেট পার্সোনাল নাম্বার জিরো ওয়ান এবং আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে আল্লাহ আমাদের সকলের প্রচেষ্টাকে কবুল এবং মঞ্জুর করুন আল্লাহ আমিন ওয়া খিরুদ্দান আলহামদুলিল্লাহ হিরবুল আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি